একটু জানতে চাই যে ওবায়দুল কাদের ছোট ভাইয়ের শাহাদত হোসেনের প্রার্থিতার বিষয়ে কি সিদ্ধান্ত হলো আজকে? আজকে মহামান্য আপিল বিভাগে মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী, ওয়ান অব দি ক্যান্ডিডেট কোম্পানীগঞ্জ উপজেলা ইলেকশনের, তার দায়েরকৃত যে সিভিল মিসেলিনিয়াস পিটিশন, এটা শুনানি শেষে আজকে মহামান্য আদালত খারিজ করে দিয়েছে। তার মানে হল যে শাহাদাত হোসেন উনি ইলেকশন করতে পারবেন, যে হাইকোর্টের যে রায় সেটা বহাল করেছে। পুরো বিষয়টা হচ্ছে যে কোম্পানীগঞ্জ উপজেলায় শাহাদাত হোসেন উনি ওনার প্রার্থিতা বাতিল হয়েছিল রিটার্নিং অফিসারের কাছে, যে উনি মিথ্যা তথ্য প্রদান করেছেন। পরবর্তীতে উনি আপিল করেন, আপিলে উনি মিথ্যা তথ্য হচ্ছে ওনার বিরুদ্ধে চারটি মামলা ছিল, সেই মামলার তথ্য প্রদান করা হয়নি। পরবর্তীতে উনি আপিল কর্তৃপক্ষের কাছে এই চারটি মামলার কাগজপত্র সহ আপিল দায়ের করেন এবং সেখানে বলা ছিল যে এই চারটি মামলা থেকে উনি ইতিপূর্বে অব্যাহতি পেয়েছেন 2021-2022, সুতরাং তার বিরুদ্ধে অ্যাট দি টাইম অফ ফাইলিং নমিনেশন পেপার কোনো আপনার হচ্ছে যে মামলা পেন্ডিং ছিল, যার প্রেক্ষিতে আপিল অথরিটি তার প্রার্থীটা খারিজ করে দেন। এর প্রেক্ষিতে উনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট গত 24 তারিখে আপনার শুনানি অন্তে তার রিট পিটিশনে আদেশ প্রদান করেন যে উনি ইলেকশন করতে পারবেন। তৎপ্রেক্ষিতে 16 তারিখে ওনাকে ইলেকশনের প্রতীক বরাদ্দ করা হয়, উনি ইলেকশন করছেন এবং এই সংক্ষুব্ধ হয়ে মোহাম্মদ শরীফ উনি মামলা করেন আপিল বিভাগে। আজকে শুনানি শেষে সেটা খারিজ হয়ে গেছে। আমরা দেখেছি যে যেকোনোভাবে ওনাকে নির্বাচন থেকে বিরত থাকার চেষ্টা হয়েছিল সব পক্ষ থেকে, সেক্ষেত্রে কি এটা মানে তার যে একজন তার ভাইয়ের যে প্রভাব প্রতিপত্তি সেটাকে কাজে লাগলো না? আসলে আমরা একজন ক্যান্ডিডেটের পক্ষে এখানে লড়াই করেছি, তার আইনগত বিষয়গুলো কোর্টের কাছে তুলে ধরেছি, কোর্ট এটা সমীচীন মনে করে তাকে নির্বাচন করার আদেশ দিয়েছে। এখানে উনি কার ভাই, ওনার পরিচয়টা কি? উনি একজন ক্যান্ডিডেট নোয়াখালী উপজেলা কোম্পানীগঞ্জ উপজেলার একজন আপনার হচ্ছে যে নাগরিক, ওনার ব্যবসায়ী সমাজ। হ্যাঁ, উনি ওনার ছোট ভাইও বটে।